নমস্কার দর্শকবৃন্দ, যে সমস্ত এসএসসি ক্যান্ডিডেট আজকে এই ভিডিওটা দেখছো এবং এসএসসি ক্যান্ডিডেট পরিবার দেখছো এবং তার পাশের বাড়ির প্রত্যেকটা লোককে শুধু একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা তাদের কাছে ছড়িয়ে দাও, কারণ তাদের মিষ্টি মুখ করতে হবে। কারণ এই মুহূর্তে সব থেকে বড় হিয়ারিং শুনতে পাওয়া গেল হাইকোর্ট থেকে নয়, সুপ্রিম কোর্ট থেকে। 100% হিয়ারিং, এবং সেই হিয়ারিংটা তোমাদের সামনে উপস্থাপিত করব। তার আগে তোমরা যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ এই ভিডিওটা তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করবে। প্রথম বক্তব্য, আমার চ্যানেল ডাস নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট, অল কন্টেন্ট প্রমোট এডুকেশনাল পারপাস। আমাদের চ্যানেল করে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে না, সাম্প্রদায়িক বিষয় নিয়ে আলোচনা করে না, আমাদের শুধুমাত্র নেতা নেত্রীদের যে রাজনৈতিক ক্রিয়াকলাপ ছিল সমাজের উপর কি প্রতিক্রিয়া ফেলছে সেগুলো নিয়ে আলোচনা করা। প্রথমত বলে রাখতে চাই, অন্যায় অত্যাচার তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা আমাদের প্রধান কর্তব্য এবং দায়িত্ব। শোনো স্যার, তার আগে একটা স্টার্টিং এর আগে একটা কথা বলে রাখি, যে আর দুটো দিন যদি সেই ব্যক্তিটা যে চেয়ারে, বুঝতেই পারছো ওনার কথাই স্যার বলতে যাচ্ছিলাম আর কি, সে যদি ওই কাজটা না করে আর একটু সময় অপেক্ষা করতো তাহলে তাকে এই ভুল পদক্ষেপটা নিতে হতো না। এবং সেই সাদা শার্ট পরে পদক্ষেপটা কি সেটা বলে দিই, শোনো, একজন সম্পূর্ণরূপে সে আর পৃথিবীতেই নেই, একদম স্যার আমাদের সাথে তিনি নেই। কেন নেই, তার স্ত্রীর সাথে সে কনসাল্ট করছিল অলরেডি যখন এই কেসের মাধ্যমে, অর্থাৎ যখন হাইকোর্ট থেকে সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তিনি আর সহ্য করতে পারলেন না, কিছুদিনের অপেক্ষার পরই তিনি কিন্তু ঝুলে পড়লেন এবং শেষ হয়ে গেলেন আমাদের পৃথিবী থেকে। তারপর তার স্ত্রীকে সাদা ধান পরে সেই জায়গায় ধর্ণায় বসতে হলো, যে জায়গায় তাকে ধর্ণায় বসতে হতো না, আবারও নতুন করে বসতে হলো সাদা ধান পরে। ভেবে দেখো আমাদের আজ শিক্ষা ব্যবস্থা কোথায় কলঙ্কিত হয়েছে। তারপরে শোনো কথাটা, এরপর প্রত্যেকটা আমাদের সমাজ অবস্থা এমন হয়ে গেছে, এখানে শিক্ষকরা নিপীড়িত, ছাত্ররা নিপীড়িত। এরপর কথাটা শুনুন স্যার বলতে দিন, এরপর প্রত্যেকটা এসএসসি ক্যান্ডিডেটকে পার করে জিজ্ঞাসা করেছে, তোমাদের বক্তব্য কি, তোমাদের বক্তব্য কি, সবাই বলছে আমরা যোগ্য প্রার্থী, আমাদের লজ্জা করছে আমাদের যোগ্য বলতে, মানে বলতে প্রমাণ করতে, কারণ আমাদের নিজেরও খারাপ লাগছে যে আমরা যোগ্য আমরা নিজেরা জানি। তারপর তারা বলছে যে অযোগ্য প্রার্থীদের চরমতম শাস্তি দেওয়া হোক এবং যারা ঘুষ নিয়ে চাকরি তাদেরও চরমতম শাস্তি দেওয়া হোক এবং যারা যোগ্য প্রার্থী তাদের অবশ্যই চাকরি তারা দেওয়া হোক তারা বলছে। এবং দেখো আমাদের সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের সব থেকে বড় মন্তব্যটা এইটাই যে এই সোমবার হিয়ারিং ঘোষণা হলো। কীরকম হিয়ারিং, যে আমাদের এসএসসি যে সমস্ত পরীক্ষার্থীরা আছে তাদের যে মার্কশিট আছে বা যেটা ওএমআরশিট আছে সেই ওএমআরশিটটা নতুন করে চেক করা হবে, কি নতুন করে পরীক্ষা নেওয়া হবে নাকি ওই পুরনো ওএমআরশিটটাকেই নতুন করে চেক করা হবে, এই বিষয় নিয়ে কিন্তু এসএসসিকে সম্পূর্ণরূপে দায়িত্ব দেওয়া হবে, এই বিষয় নিয়ে কিন্তু তিনি বললেন। এবং যারা যারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছিলেন সেই সম্পর্কে স্যার কিন্তু বাদ বাকিটা বলবেন। তোমাদের বলে রাখি, তোমরা ফার্স্ট নিশ্চিন্ত হয়ে যাও, তোমাদের একটাই নিশ্চিন্ত করে রাখি যে তোমরা তোমাদের চাকরি খুব তাড়াতাড়ি ফিরে পেতে চলেছ, বেশি দেরি নেই। এবার দেখো হাইকোর্টের মামলায় কী বলা হলো, নিট অ্যান্ড ক্লিনভাবে বলা হলো যে এই কেসটা তোমাদের, যেহেতু এতজন প্রায় 25,000 জনের কেস তোমরা আমাদের কাছে এসছো, নিশ্চিন্তে থাকো, তোমাদের কোনো সমস্যা হবে না, আমাকে আর একটা সপ্তাহ টাইম দাও, অর্থাৎ এর পরের সোমবার পুনরায় আবার একটা হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে আমরা কমপ্লিটভাবে তোমাদের যে বিষয়টা, তোমাদের যা সমস্যা সেটা আমরা শুনব। এবং তোমাদের আমরা এটা আশ্বস্ত করে রাখি যে তোমরা যারা যোগ্য তারা চাকরি পাবে আর যারা অযোগ্য তারা চাকরি পাবে না। এবং তাদের বিরুদ্ধে যে মামলাটা হাইকোর্ট শুনিয়েছে যে 40% মানে 40 লাখ টাকা অর্থাৎ 8 বছরের বেতন সহ 12% সুদ দিতে হবে সেটা কিন্তু বল থাকবে। এখানে বলে রাখা ভালো যে এখানে নিট অ্যান্ড ক্লিনভাবে সুপ্রিম কোর্ট এটা জানিয়ে দিল যে নিশ্চিন্তে থাকো তোমরা যারা যোগ্য চাকরি পাবে, ঠিক কথাই, কিন্তু এখানে যারা অযোগ্য তাদের উপর সর্বোচ্চ চার্জ করা হবে। কিন্তু স্যার এখানে আরেকটা বললো যে আমরা এখানে কি করব, তোমাদের যাদের চাকরি এখনো পর্যন্ত মানে যারা চাকরি নিয়ে চিন্তায় আছে এবং যারা সৎভাবে পরীক্ষা দিয়েছো তোমরা নিশ্চিন্তে থাকো, আমরা এবার একটা ইনকোয়ারি সংস্থা গঠন করব, যেই সংস্থার মাধ্যমে যে এসএসসি যারা মূল যারা ওই সময় আর কি রিকোয়ারমেন্টে ছিল, যে 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 যেখানে ছিল যারা ওমিয়ার সিট তৈরি করেছে, ওমিয়াম ওএমআর সিট পাশাপাশি দেখা যাচ্ছে, যারা প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে যারা রিকোয়ারমেন্ট করেছে প্রত্যেক যার জনকে এক এক করে তার গলার কাঁদিটা ধরবে, তারপর নিচের কলাটাও ধরতে পারে, তো নিচের কলাটা ধরবে। হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি, আমার বক্তব্যটা স্যার বুঝতে পারছি, আমার কথাটা শুনুন, সুপ্রিম কোর্ট যা করেছে আমার আনন্দে বুক ফেটে যাচ্ছে, তো এইখানে তারা কিন্তু মানে ধরবে এবং এক একজনকে ধরে এবং জিজ্ঞাসা করবে তাদের কাছ থেকে যে কার কাছ থেকে টাকা গেছিস, প্রত্যেক লিস্ট পার হবে যে এর কাছ থেকে টাকা গেছে, সেই সমস্ত নামগুলো প্রথমে খ্যাঁচ 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 করে কাটবে, তো এরবারে কী হবে না, সেই সমস্ত নামগুলো কেটে দেওয়ার পর সেই ব্যক্তির কলারগুলো তো ধরবেই,
পাশাপাশি দেখা যাবে যে এসএসসি সংস্থা যারা রয়েছে তাদের এই ডিপার্টমেন্টটা দেওয়া হবে যে কারা এই জালিয়াতের সঙ্গে যুক্ত এবং তাদের সম্পূর্ণরূপে শাস্তি দেওয়া হবে। স্যার আমরা বুঝতে পেরেছি স্যার। এবার দেখুন আম এবং জাম, তাহলে আমগুলো বার হয়ে যাওয়া মানে কি জাম পড়ে আছে, এবার জামগুলোর মধ্যে আম আছে কিনা ওটা একবার স্ক্রুটিনির জন্য কি হবে প্রত্যেকের যে ওমিয়া সিটগুলো একবার নতুন করে রিচেক করা হবে, তারপর তোমরা নিশ্চিন্তে থাকো তোমরা চাকরি ফেরত পেয়ে যাচ্ছ। এটা ছোট্ট একটা প্রসেস কিন্তু এটা লং হবে। আর এখানে একটা বলে রাখা ভালো যে এই প্রসেস চলাকালীন সুপ্রিম কোর্ট মোটামুটি এই আদেশটা দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল যে তোমরা ততদিন পর্যন্ত চাকরি করো মাইনে তোমরা পাবে, কিন্তু এটা আমরা রিনিউ চেকিংয়ে ফেলবো, কিন্তু ততদিন পর্যন্ত তোমরা না খেয়ে থাকবে এই জিনিসটা তো হতে পারে না। তবে এটুকু মনে রাখো যারা অযোগ্য তাদের যে এই মাসের মাইনে, অর্থাৎ ধরো তোমরা ধরো এই সময় চাকরি করছো, ধরো পুনরায় চাকরিতে ফিরে এলে মাইনে পাচ্ছ, কিন্তু এটুকু মনে রাখো যে এই যে মাইনেটা তোমরা পাচ্ছ যারা অযোগ্য তারাও নিশ্চয়ই হয়তো চাকরিতে ঢুকতে পারে, তো তাদের কিন্তু এই মাইনেটা কিন্তু যদি প্রমাণিত হয় যে তারা অযোগ্য তাহলে এই মাইনেটাও কিন্তু কাটা যাবে, এটুকু তোমরা নিশ্চিন্ত থাকো। অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ, স্যার পুরো ডিসক্লোজ করে দিলেন এই জায়গাটা। স্যার ভিডিওটা শেষ করে দেবো, স্যার পরে ভিডিও দেখা যাচ্ছে, স্যার আমি বল।